প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়া ইনশাআল্লাহ ভালো আছি। আজকে আবার তোমাদের প্রথম শ্রেণীর বাংলা বইয়ের রুবির বাগান একটি গল্প আছে, তোমরা দেখতে পাচ্ছ পৃষ্ঠা নাম্বার 58 পাঠ 46। এর আগে আমি তোমাদের যে অধ্যায়টা পড়িয়েছিলাম, তোমাদের একটা কবিতা দিয়েছিলাম মুখস্থ করার জন্য, লেখার জন্য। এখন করোনা পরিস্থিতির মধ্যে স্কুল যেহেতু বন্ধ, তোমরা কিন্তু অবশ্যই বাড়ির কাজগুলো ঠিকমতো করবে এবং প্রতিনিয়ত পড়াশোনাগুলো অবশ্যই করবে। কারণ এখন যদি তোমরা এই পড়াশোনাগুলো না করো, পরবর্তীতে কিন্তু তোমাদের পরীক্ষা যদি কোনোভাবে নেওয়া হয়, বা আমরা অবশ্যই তো পরীক্ষা যেভাবে আমরা তোমাদের কাছ থেকে নিব, সে তুলনায় কিন্তু তোমাদের তখন তোমরা পিছনে পড়ে যাবা। তাই প্রতিদিন অবশ্যই তোমরা ইউটিউবের ক্লাসগুলো দেখবে, এবং কোথাও কোনো যদি সমস্যা থেকে থাকে অবশ্যই বাড়ির বড় যারা আছে তাদের কাছ থেকে হেল্প নেবে, নাহলে অবশ্যই আমাকে ফোন করে আমাকে জানাবে যে ম্যাডাম এখানে আমার সমস্যাটা হচ্ছে। তা আজকে আর বেশি কিছু বলছি না, আজকে আমি শুরু করছি রুবির বাগান। এখানে রুবির একটি বাগান দেখতে পাচ্ছ, এখানে আছে, দেখো আমি রিডিং পড়ছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। রুবির একটি বাগান আছে, সেখানে নানা রকম ফুলের গাছ, একদিকে লাল গোলাপের শাড়ি, আরেক দিকে হলুদ গাঁধার গাছ, তার পাশে আছে জবা ফুলের ঝোপ, জবার রং লাল। বাগানের চারপাশে ডোলকর্মী গাছের বেড়া, তাতে বেগুনি ফুল ফোটে। বাগানের দরজার পাশে দুইটি শিউলি গাছ, সাদা শিউলি ফুলের বোটা কমলা রঙের, গাছের তলায় সবুজ ঘাস, তার উপর সাদা ফুল ঝরে পড়ে। রুবির ভাই ওমি, তারা বাগানে কাজ করে, গাছে পানি দেয়। বাগানের পাশে মাঠ জুড়ে সর্ষে ক্ষেত, হলুদ ফুলে ভরা। ওরা উপরে তাকায়, সেখানে নীল আকাশ, পূর্ব আকাশে সকালে সূর্য উঠে, টকটকে লাল রঙের, তার আলো পরে ফুলের ফুলে, পুরো বাগান হেসে উঠে। খুব সুন্দর একটি গল্প। যারা বাড়ির আঙিনাতে বা বারান্দাতে বা যাদের জায়গা আছে, তোমরা সুন্দর একটি বাগান করতে পারো। এই বাগানের সম্বন্ধে যে রুবি আছে, রুবির একটি বাগান আছে, সে বাগানে কী কী ফুলের গাছ আছে, কী কী গাছের সব শাকসবজি গাছ আছে, কী কী রঙের ক্ষেত আছে, সেটা ওরা তুলে ধরেছে। তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে, শিক্ষার্থীরা ছবিটা দেখলে বুঝতে পারবে, সুন্দর একটি বাগান দেখতে পাচ্ছ, সুন্দর একটি বাগান। দেখো গোলাপের শাড়ি, এই যে লাল একটি সূর্য উঠেছে, তার পাশে সজে হলুদ সর্ষে ক্ষেত, ঠিক আছে, এই যে চারপাশে ডোলকর্মী গাছের বেড়া দিয়েছে, ঠিক এই যে গল্পটা যে দেখতে পাচ্ছ, এই যে ছবির মাধ্যমে কিন্তু এখানে লিখে তুলছে। তো এখন তোমাদের যে এখানে যেগুলো আছে, তোমরা অবশ্যই এই কবিতাটা, এই গল্পটা তোমরা বানান করে রিডিং পড়বে। অবশ্যই কিন্তু ক্লাস ওয়ানে যারা পড়ো, তোমাদের রিডিং পড়া জানতে হবে। এখানে আমি কিছু দাগাই দিচ্ছি অক্ষ, ইগুলো সে লাইনগুলো তোমরা পড়ে। জবার রং কী? জবার রং লাল, এই একটা দাগাই দিলাম। রুবির একটি কী আছে? রুবির একটি বাগান আছে। তারপর হচ্ছে বাগানের চারপাশে ঢ্যাস গাছের বেড়া, ডোলকর্মী গাছের বেড়া, তারপর গাছের তলায় সবুজ গাছ, গাছের তলায় কী গাছ? সবুজ গাছ। রুবির ভাই হচ্ছে ওমি, ওমির রুবির ভাইয়ের নাম কী? ওমি। পূর্ব আকাশে সূর্য, পূর্ব আকাশে সকালে সূর্য উঠে, পূর্ব আকাশে সকালে সূর্য উঠে, টকটকে লাল রঙের, আচ্ছা পুরো বাগান হেসে উঠে। এখানে দেখো আরেক একটা আছে, তারপরে শিউলি, এখানে বাগানের দরজার পাশে দুইটি শিউলি গাছ, বাগানের দরজার পাশে দুইটি শিউলি গাছ, তারপর হচ্ছে সাদা শিউলি ফোটা ফোটা আছে, এটা দরকার নেই। গাছে পানি দেয়, গাছে কী দেয়? পানি দেয়। এই যে আমি যেগুলো আমি দাগিয়ে দিলাম, অবশ্যই এগুলো তোমরা খাতায় লিখবে, এটা শূন্যস্থানভাবেও পড়তে পারবে এবং তোমরা প্রশ্ন আকারও পড়তে পারবে। আমি আগামী ক্লাসে তোমাদের কিছু এখান থেকে ছোটো ছোটো প্রশ্ন আমি দিয়ে দিব। তোমরা আজকে তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা অবশ্যই এই গল্পটা 3 থেকে 4 বার রিডিং পড়বে এবং অর্থ সহকারে বানান করে করে রিডিং পড়বে। এবং আমি যেগুলো দাগিয়ে দিয়েছি তোমরা খুব সুন্দর করে দেখে নাও, সেগুলো তোমরা অবশ্যই খাতায় তুলে তোমরা খাতায় লিখবে। তো আজকে আর এখানে আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আগামী ক্লাসে অবশ্যই দেখা হবে, নিরাপদে থাকবে, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না। আজ এখানেই শেষ, আল্লাহ হাফেজ।